জানো, আপনাদের পরিচয় করায় নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই গল্পের রেলগাড়িতে উঠে পড়ি। এসো শুনি আজকের গল্প, যা তোমার তাই আমার। এই গল্পটি লিখেছেন খুশি। আমি তো কখন থেকে তৈরি গল্প নিয়ে কথাবার্তা হবে বলে, আশা করি তোমরাও তৈরি। তাহলে আর দেরি নয়, এসো শুনি গল্প, যা তোমার তাই আমার। নীল ছাদে বসে পরোটা খাচ্ছিল আর আকাশে ওরা ঘুড়ি দেখছিল। এমন সময় একটা বাঁদর সেখানে হাজির হলো। রোজই বাঁদরটা সেখানে আসতো, তাই নীল তাকে দেখে একটুও ঘাবড়ালো না। বাঁদরটা হঠাৎ পরোটায় একটা টান মারল, কিন্তু নীলও যেন তৈরি ছিল, সে শক্ত করে পরোটাটা ধরে রইল। বাঁদরটা নীলের হাত থেকে পরোটা ছিনিয়ে নিতে চেষ্টা করল, কিন্তু নীল তার মুঠো আলগা করল না। কেউই হার মানতে রাজি নয়, নীল চিৎকার করে উঠল। তার আওয়াজ শুনে মা ছাদে দৌড়ে এলেন। তিনি নীলের হাত থেকে পরোটাটা নিয়ে বাঁদরকে দিয়ে দিলেন। বাঁদর পরোটা পেয়ে যে তার আনন্দে এক লাফ দিয়ে আরো দূরে একটা পাঁচিলের ওপর গিয়ে বসল আর এক মনে পরোটা খেতে লাগলো। সে বারবার উঁকি দিয়ে নীলকে দেখছিল, যেন নীলকে টিটকিরি দিচ্ছিল। বাঁদর বলল, তোমার মা আমারও মা হয়, আর তোমার পরোটাও আমার পরোটা। নীল ভাবতে লাগলো, আমার মা আবার কবে থেকে ওর মা হলো? বাহ, দারুণ, গল্পটা বেশ মজার তো। তাহলে বলো, নীল ছাদে বসে কি খাচ্ছিল? একটু ভেবে বলো দেখি, মা কেন নীলের থেকে পরোটা নিয়ে বাঁদরকে দিলেন? নীলের সঙ্গে যেমন হয়েছে, সেই রকম কোনো ঘটনা কি তোমার সঙ্গে ঘটেছে? পশু পাখিদের কোন কোন জিনিস খাওয়ানো উচিত তার একটি তালিকা তৈরি করো। পশু পাখিদের খাবার খাওয়ানোর সময় এমন কোনো ঘটনা যদি ঘটে, তা রেকর্ড করে আমাদের পাঠাও। আগামীকাল আবার শুনবো আরো একটি আকর্ষণীয় গল্প।